নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন ভিডিওতে। তার জন্য সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অবশেষে ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটিও ঘোষণা করলো অনলাইন পরীক্ষার নোটিশ। নোটিশে কী লেখা রয়েছে, কী রয়েছে আপডেটটার সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই নোটিশটা অনেকক্ষণ থেকেই ঘোরাফেরা করেছিল বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের, কিন্তু অফিসিয়াল অথেন্টিকেট আপডেট ছাড়া এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। কী লেখা রয়েছে নোটিশে চলো জেনে নিই। তোমরা অনস্ক্রিন সেই নোটিশটা দেখতে পাচ্ছ, এটা ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে। অফিস অব দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তরফ থেকে, যেখানে নোটিশের রেফারেন্স নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অফিসিয়াল নোটিশ, তার রেফারেন্স নাম্বার এখানে দেওয়া আছে, এটা কোনো ফেক নোটিশ নয়। এবং তার সাবজেক্ট হিসেবে লেখা আছে, দেখো, মোড অফ ইনসিউরিং ইভেন সেমিস্টার এক্সামিনেশন অফ দ্য অ্যানুয়াল ইয়ার 2021-22। তার ডিটেলস এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে আমাদের যে ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির পিজি এবং ইউজির এক্সাম, তা কিন্তু সম্পূর্ণ অনলাইনভাবে হতে চলেছে। তোমরা যেটা আগে তোমাদেরকে বলছিলাম যে অনলাইন হওয়ার একটা সম্ভাবনা আছে অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির মতো, আমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটিও স্টুডেন্টদের কথা মাথায় রেখে এবারে এক্সাম অনলাইন মোডেই নিতে চলেছে। এটা হচ্ছে তোমাদের সঙ্গে সবচেয়ে একটা আনন্দের খবর। দেখতে পাচ্ছ লেখা রয়েছে, অ্যাজ ডিরেক্টেড ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ইনসিউরিং ইউজি সেমিস্টার 2, 4, and 6 এক্সামিনেশন অ্যান্ড পিজি সেমিস্টার 2 and 4 এক্সামিনেশন অফ দ্য অ্যানুয়াল ইয়ার 2021-22 উইল বি হেল্ড থ্রু দ্য অনলাইন মোড। তোমরা দেখতে পাচ্ছ এর আগেবারে যেরকমভাবে পরীক্ষা হয়েছিল অর্থাৎ অনলাইন মোডে, এবারও কিন্তু সেই অনলাইন মোডেই পরীক্ষা নিতে চলেছে ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি। এবং লেখা রয়েছে, দ্য ডিটেলস অফ দ্য এক্সামিনেশন শিডিউল উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। এবং কিছুদিনের মধ্যে আমরা টেন্টেটিভ ডেট সহ যা শিডিউল এক্সামিনেশন সম্পূর্ণ পেয়ে যাব। এই ছিল আজকের আপডেট। একে একে দেখতে পাচ্ছ অনেক ইউনিভার্সিটি কিন্তু অনলাইন এক্সামের দিকে ঝুঁকে গেছে। এটাই আমাদের কাছে এখন সবচেয়ে আনন্দের খবর, যে স্টুডেন্টদের যারা দাবি ছিল অনলাইন এক্সাম নিয়ে, সেটা ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি অলরেডি বুঝতে পেরেছে এবং অনলাইন মোডে নেওয়ার সিদ্ধান্ত করে ফেলেছে ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি। এই ছিল আজকের আপডেট।